আমাদের একটু বলো যে পদ্মটা যখন লাগানো হলো, তারপরে খাওয়ার দাওয়ার কিভাবে দেবে? খাবার দেখুন, আমি আপনার আগের ভিডিওগুলোতে বলেছি, বারবারই বলেছি, সিউইড বা গোবর সার এগুলোই দিই আমি। আচ্ছা, আর মানে ভার্মিকম্পোস্ট দেওয়া যেতে পারে? ভার্মিকম্পোস্টের মধ্যে তো থাকে, ইউরিয়া থাকে ডাইরেক্ট, তো বলছে সঠিক ভার্মি পাওয়া যায় না না তো, বা এটা যদি কেমিক্যাল সারও দেয়, কেউ যদি ডিএপি বা কুড়ি 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 ওই ধরনের দানাগুলো দেওয়া যেতে পারে। হ্যাঁ, দানাগুলো ডাইরেক্টলি আমি কি করি, আমি যেটা দিই, আমি অন্য কাউকে সাজেস্ট করছি না, আমি ডাইরেক্টলি অল্প ফাঁকা জায়গার দিকে অল্প কটা অল্প কটা দিয়ে দিই, মানে 15-20টা দানা। হ্যাঁ, অনেকে মাটির মধ্যে মিশিয়েও দিতে পারে, নর্মাল মাটির মধ্যে গুলি করে ওর মধ্যে মিশিয়ে দিতে পারে। আচ্ছা, অনেকে যে বলে রসগোল্লা বানাতে হবে, মাঝখানে কাটতে হবে, কেটে তারপরে না দিতে হবে, এগুলো কোনো মানে নেই, মানে নেই মানে নেই। আমি ওই মাটির মধ্যে মাটিগুলো ডাইরেক্ট ফেলে দেবে। আচ্ছা, বা আর ওই যেটা সিউড এক্সট্রাক্ট ওটা ডাইরেক্টলি দিয়ে দেবে, ডাইরেক্টলি দিয়ে দেবে। হ্যাঁ, সিউড সিউড এক্সট্রাক্ট তো কি ক্ষতি করবে ওটা? হ্যাঁ, সেটা না, সিউডের যে গ্রানিউলসটা পাওয়া যায় হয় তো ডাইরেক্টলি দিয়ে দেবে, উপরে ছিটিয়ে দেবে। হ্যাঁ, কতটা দেবে ধরো এরকম একটা বড়? ওটা একটু বেশি করে দিলেই ভালো হয়। কতটা তাও? আমি তো দিই এতক্ষণে মানে এতক্ষণে করে দিই, এতটা করে দিয়ে দাও। ওটা বেশি পড়লেও অসুবিধা নেই না, ওটাতে সমস্ত খাওয়ার দাওয়ার তো আছে ওর মধ্যে, ওটাতে ডাইলিউট হতে চায় না সহজে, ও তো অনেক দিন ধরে থাকে, অনেক দিন ধরে থাকে। বাহ, তাহলে এই তুমি দিচ্ছ সিউইড আর দিচ্ছ মূলত গোবর সার? গোবর সার। আর এর সাথে যে কিছু পোকা টোকা লাগার ব্যাপার থাকে? পোকা থাকলে মানে সুপার ক্রস বলে একটা আছে, সুপার ক্রস, সুপার বেনজয়েড বলে, ওতে কম্পোজিশন থাকে, দেখে নিতে হবে। ওতে লেদা পোকা থাকলে পাতাটা ক্ষতি করে না, লেদা পোকা যে কোনো ওষুধ দিলে তো অনেক সময় পদ্মের পাতা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পদ্মর একটু কড়া ওষুধ বা একটু ওষুধ পড়লেই না, মানে পদ্ম সহজে নিতে পারে না। প্রথম কথা, এমনিতে পদ্ম পাতা ওষুধে কাজ করতে চায় না, উপরে যে পড়ালে না, উপরে যে তেল তেল মানে মোমের যে ভাবটা রয়েছে ওয়াক্সি, তাই তো, ওর জন্য কাজ করতে চায় না। আর যদি ধরো কেউ ওষুধ দেন, তাহলে তোমার এই যে নামটা বললে এই ভ্যারাইটিটা ওষুধটা কাজ করে? কাজ করে লেদা পোকাতে। নামটা আমি নামটা হ্যাঁ বলো, ও এই ওষুধটা দেয়া? হ্যাঁ, এই সুপার ক্রস ভুল বলেছি, ক্রস প্লাস, ক্রস প্লাস, ক্রস প্লাস। আচ্ছা, ইমামিসিটিন বেনজয়েট, ইমামিসিটিন বেনজয়েট 5%, 5%। এইটা কতটা দিতে হয় লিটারে? এটা লিটারে 2 গ্রাম করে, 2 গ্রাম করে দিয়ে এই পাতার উপরে স্প্রে করে দিলে লেদা পোকাটা চলে যায়? হ্যাঁ। তুমি বলছো এটা দিলে পাতাটা নষ্ট হয় না? না, এটাতে ইয়ে তো কাজ করে, চন্দ্রমল্লিকা তো খুব ভালো জিনিস। ও, চন্দ্রমল্লিকা কাজ? হ্যাঁ, এটা চন্দ্রমল্লিকার জন্য এনেছিলাম প্রথমে, চন্দ্রমল্লিকা তো না পোকা খাচ্ছিল, প্রথম দিন ওষুধ দিয়ে না পাতা গা সব পুড়ে গেছিল, তারপর ওষুধটা দিয়েছিলাম, এটাতে দেখি কোনো ক্ষতি করে না। আচ্ছা আচ্ছা, কোনো ফাঙ্গিসাইড দেওয়ার কোনো ব্যাপার থাকে? না, পদ্ম গাছে ফাঙ্গিসাইডের কোনো, ওই যখন টিউবারটা যখন ভাসিয়ে রাখে তখন একটু ফাঙ্গিসাইড দিয়ে রাখতে পারে টিউবারটা, যেন পরে ফাঙ্গাসের কোনো ব্যাপারই থাকে। টিউবারটাকে তুলে কিছুদিন ভাসিয়ে রাখতে হয়? প্রথমে যখন বসানোর আগে তো ভাসিয়ে রাখতে হয়। কতদিন ভাসিয়ে রাখতে হয়? যতদিন ও এমনি ভাসিয়ে এমনি সেকন্ড নিয়ে নেবে, দেখেছেন তো মাটিটা জল অল্প রাখতে, উপরে ফেলে রাখতে হয়। হ্যাঁ, টিউবারটা নিয়ে মানে ডাইরেক্ট মাটিতে গুঁজে দেওয়ার নিয়ম? গুঁজে দেওয়ার, হালকা করে উপরে লাগিয়ে রাখবে, না রাখলে হবে যত, মানে না রাখলেও চলে যায়, ও এমনি ভাসিয়ে রাখলে ওর থেকে নানার বেরিয়ে এমনি লেগে গাছ হতে। বাহ, বন্ধুরা দেখুন কি অসাধারণ এই ওয়াটার লিলিটি, ভীষণ সুন্দর রং। আমরা আজকে পদ্মের সঙ্গে সঙ্গে অল্প কিছু ওয়াটার লিলিকেও এখানে দেখব। দেখুন কি অপূর্ব জল বাগানটি। আমরা এবারে ওপরে যাব, ওপরে খুব সুন্দরভাবে পদ্মগুলো ফুটে আছে। এই পদ্মটির নাম মিরাকেল। দেখুন ফুলটি ফোটা অবস্থায়। এটার নাম কি গো? এটার নাম বলতে নাম নেই, এটা দুটো ক্রস করেছিলাম। আচ্ছা, নিজে ক্রস করেছিলে? হ্যাঁ, ক্রস করে এটা চলে এসেছে। আচ্ছা, মানে ওর নেটিভ ভ্যারাইটিতে তো চলে এসেছে ক্রসটা, পুরনো। খুব সুন্দর, কিন্তু পাপড়িটার গঠনটা খুব ভালো, মানে এটা অ্যাকচুয়ালি নেটিভ, মানে ওই দানা থেকে ক্রস করে এরকম হয়তো হয়ে গেছে। আচ্ছা, ও তুমি নিজে নিজে ক্রস করে করছো ভ্যারাইটি? করছি ক্রস করে, দেখুন আমরা তো ক্রস করছি ওপরে, আশেপাশের কাজ তো দোকান থেকে হয়ে এসেছে, থাইল্যান্ড থেকে যারা করেই দিয়েছে, আগে অলরেডি হয়েই আছে, হয়ে আছে। আমরা এর উপরে তো এইগুলো যখন এইসব ভ্যারাইটিগুলো তো ন্যাচারালি প্রথমে ছিল না। এটা কি ভ্যারাইটি? এটা ওয়াটসানা। হ্যাঁ, ওয়াটসানা, ওয়াটসানা কুড়িটা দেখুন কত বিরাট বড়। হ্যাঁ, আর এই সামনে ফুটে আছে এটা? এটা বচা, বচা। বাহ, দানা হয়েছে, ওই দানা থেকে হবে চারা? চারা হবে, কীরকম মানে অন্য একটা হয়ে যাবে। ও, যেহেতু বিভিন্ন পরাগ মিলন হচ্ছে না, ওই জন্য অন্য কোনো না। এই প্রথম কথা হচ্ছে ইয়ে যে নেটিভ ভ্যারাইটি সেটাতে চলে যায়, ও যদি ক্রস পলিনেশন অন্য সার সাথে না হয়, মানে এর পরাগ যদি না লাগে না, যে নেটিভ ভ্যারাইটি থেকে যেখানে ক্রস হয়ে সেখানে চলে যায়, ও সেসব ভ্যারাইটি হয়ে যাবে, পুরনো অন্য কিছু হয়ে যাবে।
তাহলে সেটা যেটা ভালো ভ্যারাইটির জায়গায় হয়তো খারাপ ভ্যারাইটিও হতে পারে নাকি? হ্যাঁ, এই দেখুন ড্রপ ব্লাড, ড্রপ ব্লাড আমার কাছে মানে প্রথম লাল পদ্ম ড্রপ ব্লাড। আচ্ছা, ওর কালার দেখুন, ও সত্যি মানে সেই রক্তের মতো লাল কালার। এই দেখুন গ্রিন অ্যাপেল, আর সবার প্রথম যেটা আমি জানি, এখন এইসব জায়গাগুলো ছায়া বলে ফুলগুলো সাইজ হচ্ছে না, ছায়া একটু ঠান্ডা ঠান্ডা আছে, মানে এই যে চারিদিকে গাছপালা তো। হ্যাঁ, এখানটা প্রচুর গাছপালা, গাছের এখানে ভালো হওয়ার কথা না, না পুরো ফুল সানলাইট লাগে বদ্ধের জন্য, বদ্ধের জন্য ফুল সানলাইটই ভালো হয়। এখন মিরাকেল, মিরাকেল হচ্ছে পিঙ্ক ক্লাউড, ক্লাউডটা ফুটছে পিঙ্ক ক্লাউড। হ্যাঁ, বাহ, এগুলো উপরে ফোটা ফুল আছে দোতলাতে? না, পিঙ্ক ক্লাউডটা উপরে নেই, পিঙ্ক ক্লাউড লাগিয়েছে উপরে, ফোটা ফুল। এইটা দেখুন, এই যে হোয়াইট পিওনি, এটা হচ্ছে ইয়েলো ফ্লাওয়ার পিঙ্ক, এখন কুড়ি দেখুন চারপাশে। অনেকে বলে বলছিল গাছ ডরমেন্সিতে চলে যাচ্ছে, আমার গাছ দেখেছেন ছায়ার মধ্যে থেকে। বন্ধুরা দেখুন রেড ফিলিপস, কি অসাধারণ পদ্ধতি, কুড়ি অনেক আগে আসে আর প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল দেয়, খুব সুন্দর। এটা একটা জিনিস আছে রেড ফিলিপসটা, এই যে ফুল দিয়ে বন্ধ হবে না, আবার গাছ পরিষ্কার করে টিউবওয়েল গুলো তুলে আবার নতুন করে বসালে আবারও ফুল দেবে। ও, ফুল আসতো টিউবওয়েল বসানোর মানে 15-20 দিনের মধ্যে কুড়ি চলে আসে। তাহলে রেড ফিলিপসের ওই আবার তুলে নতুন করে লাগানো দরকার না? হোয়াইট পিওনি যেমন বারবার লাগাতে লাগে না, এটা হোয়াইট পিওনি। হ্যাঁ, এই গাছে খাদ্য দিতে হয় কন্টিনিউ। কীরকম একটু বেশি খাবার খায়? খাবার খায় বলতে গাছ তো পদ্ম গাছ দেখুন এমনিতেই কম খাবার খায়, এত ফুল দিচ্ছে সেই কম্পেয়ার টু তো একটু খাবার দিতেই হবে। ও বেশি ফুল দেয় না? প্রচুর, দেখুন ফুল দেখুন কুড়ি, প্রচুর কুড়ি ফুটে গেছে কয়েকটা। এই গেল প্লট রিং, এগুলো দেখুন তোলা যাবে গাছ ফুলটা দেখি। বাহ, কত বড় ফুল, আরো বড় হয়, এত বড় ফুল হয়। বাহ, এই যে ওয়াটার লিলিটা ফুটেছে নীল, এটাও তো খুব সুন্দর। কি নাম এটার, ওয়াটার লিলিটার? এটার নামটা টিনা মনে হয়। হ্যাঁ, টিনা মনে হয়, পিনা, টিনা, টিনা, টিনা। এটার নাম কি গো? অ্যামেরিক ক্যামেলিয়া, অ্যামেরিক ক্যামেলিয়া, খুব সুন্দর ফুল। এটা কি প্রচুর ফুল দেয়? প্রচুর। রেড পিওনি কিরকম ভালো ফুল, একেবারে লাড্ডুর মতন, আর খুব বড় আর লাল একেবারে। বৃষ্টি হচ্ছে তো ফুলগুলো সব নষ্ট, ঝরে যাচ্ছে, মানে হাওয়া আবার রেড পিওনি ঝড় মতো হলো, আবার তো ঝড় বৃষ্টি আসছে, গাছের ক্ষতি করে দেবে, পুরো হাওয়া পাতা পাতা নষ্ট করে। তবে এই ফুলটার একটা আলাদা ধরনের শোভা রয়েছে, এর তো মানে এই ফুলের পরে আরো চেঞ্জ হয়ে যায়, আরো সুন্দর হয়, আরো সুন্দর হয় যখন ম্যাচের ব্লুম দেবে না, এত সুন্দর দেখতে ম্যাচের ব্লুম। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দেখুন আমরা দাঁড়িয়ে রয়েছি সুমিত নিয়োগীর জলপদ্মের ছাদ বাগানে। দেখুন এই ছোট্ট একটা ফেলে দেওয়া প্লাস্টিকের পটের মধ্যে কীরকম ছোট যে ভ্যারাইটির পদ্মটি রয়েছে, কী নাম সুমিত এই ভ্যারাইটিটার? লিয়াংলি, লিয়াংলি। এই লিয়াংলি ভ্যারাইটির ফুলগুলো এরকম আপনারা ছোট জায়গাতে করতে পারেন, অসাধারণ। এই জলবাগানের প্রত্যেকটি পদ্মতে ফুল এসছে, আপনারা খুব ভালোভাবে ভিডিওটি দেখুন, আমরা চেষ্টা করব পদ্মগুলির নাম আপনাদের আজকে শিখিয়ে দিতে। সুমিত, আমাদের আজকে পদ্মের পরিচর্যা এবং পদ্মের নামগুলো খুব ভালোভাবে তুমি বলো। এই দেখুন, এটা হচ্ছে রানী রেড, রানী রেড, সুন্দর কালারটা, দারুণ মিষ্টি রং। ফুলটা ফুটলেও কতদিন থাকে? অনেকদিন থাকে না, অনেক ফুল ফুটে গেছে, প্রচুর ফুল ফুটে গেছে। এই যেগুলো দেখতে পারবেন না, বাবা পোষা করে তো এগুলো রাখা উচিত না, এই যে বীজ হলে না খাদ্যটা টেনে নেয়। আচ্ছা, বীজটাকে তাহলে কেটে ফেলা উচিত না? তাহলে এই বীজটা যখন ফুটে যাবে আমরা কীভাবে কাটবো? ওইভাবে ভেঙে দিলে গোড়া থেকে? ও, আর বীজটা যদি রেখে দিই তাহলে পরের ফুলটা ফুটতে অসুবিধা হবে না? বীজ হবে, বীজ হবে, বীজটা তো ঠিক না, মানে বীজটা তো ওইটাও তৈরি করতে। আচ্ছা, এই যে বীজটা হচ্ছে, যে কোনো মানুষের মনে হতে পারে ভিতরে তো একদম পরিণত বীজ হচ্ছে, তাই বীজটা ফেললে কি ভালো ফুল পেতে পারি আমরা? অবশ্যই। হ্যাঁ, তাহলে বীজ থেকে যথেষ্ট ভালোভাবে চারা তৈরি করা যেতে পারে? না, বীজ থেকে কি হবে আপনি তো মানে জানবেন না, কোন কি পরাগ মিলন হবে বা কি নতুন নেটিভ ভ্যারাইটি চলে আসবে। আচ্ছা,
বীজ থেকে চারা ঠিক নাই, আপনাকে এই সমজাত যদি বজায় রাখতে হয় তাহলে আপনাকে একদমই গোড়ার থেকে, আচ্ছা মানে যে ওই টিউবারই বসাতে হবে। মানে আমি যদি লিয়াংলিটাকে চাই কিংবা যে কোনো একটা ভ্যারাইটি চাই কিংবা কাবেরিকে চাই, টিউবারই বসাতে হবে। আর আমি যদি কাবেরির যে গাছের মধ্যে যে বীজটা হচ্ছে সেটা যদি আমি লাগাই তাহলে অন্য কোনো যে কোনো একটা ভ্যারাইটি ফুল আসবে, অন্য কোনো? এটা এত বড় হয়, এত সুন্দর পাপড়ি, এটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান যে মানে মুত্তকুমার বলে একজন আছে, উনি এটাকে ক্রস পলিনেশন করে তৈরি করেছে। আচ্ছা, আমি হাইব্রিডাইজার বলবো না, কারণ এটার থেকে দেখুন তারা তো বিগিনিং এ মানে প্রথম থেকে হাইব্রিড করেনি, নেটিভ ভ্যারাইটি ধরে তারা টপ ওয়ার্ক করেছে। এটা হচ্ছে কাবেরি, তাই তো? কাবেরি খুব ভালো ফুল, তাই? কাবেরি খুবই ভালো। একটু করে সামনে থেকে দেখাও তো, একটু একটু নিচে করো ফুলটা। বাহ, অপূর্ব! এটা কবে খুলবে? কালকে? কালকে খুলে যাবে। আরও ছিল, এইটাকে দেখুন, মানে এই যে রানি রেড বলি, কত কুঁড়ি হয়েছে, এটা রানি রেড, এই যে কত, এইগুলো দেখে বুঝতে পারেন কত যে ফুটে গেছে। গাছে একটু খাদ্যেরও অভাব পড়েছে, প্লাস এই ঝড় হয়েছে তো পাতা নড়েছে, নড়েছে, নড়ার ফলে কি হয়েছে দেখুন, পাতাগুলো একটু দেখছে একটু, হ্যাঁ একটু হলুদ হলুদ ভাব এসছে, ওই জোরে ধাক্কা খেয়েছে না? ওই দেখুন, এই এমনি পাতাগুলো পচে গেছে দেখেছেন, মাঝখানে মাঝখানে ধাক্কা খাওয়ার ফলে। ও, মানে পদ্ম হচ্ছে শান্তশিষ্ট, মানে লক্ষ্মী শ্রী পছন্দ করে না? এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে রেড পিওনি। রেড পিওনি, লালটা একদম অসাধারণ। হচ্ছে কি, যে জিনিসটা লাল বেশি কালারটা হয় না, সেটা রোদ পড়লে না কালারটা পরে ফেড হতে থাকে, ওতে কালারটা একটু মরে যায়। আচ্ছা, ও আচ্ছা, এই যে তুমি যে করেছো এর মধ্যে জলের পরিমাণটা কতটা দিতে হবে? মানে যে একটা তুমি প্লাস্টিকের গামলার মধ্যে করেছো, জলের পরিমাণটা অনেকে ভাবেন যে কম দেবো না বেশি দেবো, দেখুন মানে কতটা জল আছে? এতখানি জল আছে, ও তার মানে 2 ইঞ্চি মতন জল আছে নাকি? আর পদ্ম গাছ যেন পরিষ্কার রাখা ভালো, এর ভেতরে অনেকে না জলা ছেড়ে দেয়। আচ্ছা, জলা ছেড়ে দিলে কি, এই ভেতরটা তো ঠান্ডা থাকে গাছ, কিন্তু ভালো গ্রোথ হবে না তখন গাছ। ও মানে তুমি বলছো এই ভিতরটা গরম হওয়ার দরকার? এই ফুলটা আরেকবার দেখা, আমি ভুলে গেছি, আমি ভাবছি কি এইটার ফুল, এইটা হচ্ছে কাবেরি ছিল, ও আর এটা ছিল হচ্ছে কর্ণ, আমি দুটো পাশাপাশি দেখি না যে এটা থেকে এসেছে, এই যে পাঁচে কেন দেখলাম, ও এটা এটা কাবেরি নয়, এটা কর্ণ, 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 কাবেরিটা স্মৃত কুমার, আর কর্ণটা ওই সোমনাথ পাল আর ওই গণেশ আনন্দ কৃষ্ণ মিলে তৈরি করে। আর এইটা হচ্ছে এই যে শ্রীকাঙ্কি, শ্রীকাঙ্কি ফুলের শেপটা দেখুন অন্যরকম, অসাধারণ। কি নাম বললে? শ্রীকাঙ্কি, শ্রীকাঙ্কি, এই খুব এরও মানে আমার কাছে বেশিরভাগই পাবেন আপনি, যেগুলো প্রচুর ফুল ফুল। আচ্ছা, এগুলো প্রচুর ফুল আসা ভ্যারাইটি। এইটা হচ্ছে, এইটার একটা সমস্যা আছে, এটা জোয়াবা 13, এইটা না খুলতে যায় না। আচ্ছা, এটা হাত দিয়ে খুলতে, ও এটা অনেকটা পিঙ্ক ক্লাউডের মতো কালার, হাত দিয়ে একটু খুলে দিতে, ও প্রচুর ঠাসা পাপড়িয়ে। ওইটা দেখুন, ওটা হচ্ছে ক্যান ক্যান, ওর প্রচুর কুড়ি ও দেবে, ক্যান ক্যান, ক্যান ক্যানে প্রচুর কুড়ি আসে, মানে তুমি যেগুলো কম কুড়ি আসে সেগুলো করছোই না নাকি? এইটা দেখুন, এগুলো অলরেডি অনেক ফুল ফুটে গেছে। সুমিত, তুমি আমাকে বলো যে এইখানে যে মাটিটা তৈরি করেছো জলের মধ্যে, যে মাটিটা দিয়েছো সেটা কি মাটি? দেখুন আমি বারবারই বলি, সবাই কি বলি, আমার মাটিটা হচ্ছে খুবই নরমাল, আমি পুকুর থেকে পাক তুলে, আচ্ছা ও প্লেন পাক তুলে দিয়ে দাও, আর তার মধ্যে কিছু সার মেশাও না, কোনো কিছু মেশাও না, হ্যাঁ পাকের মধ্যেই প্রচুর খাবার থাকে। হ্যাঁ, আচ্ছা পরে ওপর থেকে খাবার দাও, পরে, হ্যাঁ পরে যেমন আমি কদিন পরে দেবো। আচ্ছা, কি খাবার দাও? ওই আমি আগেও বলেছি যে সিউড এক্সট্রা, গোবর সার। আচ্ছা আচ্ছা, তাহলে গোবর সার মাটি যখন দিচ্ছ, মানে বলে যে তলায় একটা গোবর ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সারের লেয়ার দিয়ে, তার উপরে আমি পাকে কিছু মেশাই না, পাকে কিছুই দাও না, পাকে কিছুই দিই না, যারা মাটি তা আছে, যাদের যাদের পুকুর আছে তাহলে পাকটা তুলে এনে করলেই ভালো হবে নাকি? মানে বলেই যে পাকে পঙ্কজ, পাকে পদ্ম, পাকে পদ্ম, পাকের উপরে কিছু হয় না, কারণ পাকের মাটিটা না এতটাই সব, পদ্মের শেকড় হচ্ছে খুবই নরম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওর মধ্যে ওরা না মানে শেকড়গুলো ওর মধ্যে দিয়ে বিকাশ করতে তো সুবিধা, শেকড়ে চলাচল মানে নতুন করে বাড়তে
শক্ত মাটি হলে কি পদ্ম হবেই না, হতে চায় না। না ওই জন্য কাদায় পাকে, পাকটা কেন, পদ্মর শিকড়টা খুবই নরম, হুম 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 এই কারণে যত নরম হবে পদ্ম তত শিকড় তাড়াতাড়ি ছড়াবে, তত ভালো হবে। এই তোমার এখানে এইভাবে গাছগুলো গ্রো করছে। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, অনেকে বিভিন্ন রকম মতা দেয় পাক শুকিয়ে আবার জলে ভিজিয়ে তার কোনো মানেই নেই, এগুলো মানে ভুলভাল মানে বোঝানো হয় অনেকে। ও মানে অনেকে বলেন যে পাকটা এনে আবার রোদে শুকাতে শুকাতে ওই সমস্ত, তুমি বলছো ওটা ভুল? ভুল তো, আমি তো পদ্ম প্রায় আজ থেকে 10 বছর হয়ে গেল করছি। আচ্ছা এইটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে মিংলু। মিংলু, মিংলু, বাহ, এটা প্রচুর ফুল হয় না? হ্যাঁ, এখানে তোমার যে পদ্মগুলো হয়েছে দেখছি খুব খুশিতে রয়েছে আর প্রচুর এই যে বোচা পাতা ছাড়ছে। অনেকে বলেছেন এবছর পদ্ম ডরমেন্সিতে গেছে, আমি পাকে করি বারবারই সবাই কি বলছে, পাকে করা কি হয় মানে পাকে করে কি সুবিধা? বোচা বোচা পাকে করলে কি সুবিধা হয় বলছো? যে দেখুন না, অনেক গাছগুলো হয়ে গেছে, আমার গাছকে এখন দেখুন। ও তুমি বলছো অনেকে বলছেন যে গাছ হচ্ছে না এবছরে, হ্যাঁ ডরমেন্সিতে গেছে, তোমার তো সেটা নেই না? এই ফুলটা দেখুন, এটা হচ্ছে থামো, দেখুন এর পাপ থামো থামো, এ তো ফুলটা অনেক দিন হয়ে গেছে, 1 সপ্তাহ বেশি। হুম হুম দেখুন, বাহ পাপড়ি দেখেছেন, খুব পাপড়ি, প্রচুর পাপড়ি। এই যে রেড পিওনি দেখুন। আচ্ছা 1000 পেটালস যেটা বলছে, হ্যাঁ সেটা কি এইগুলোকেই বলছে? না, 1000 পেটাল আলাদা আলাদা একটা জাতকে বলছে, তাই তো? মানে প্রচুর পেটালস থাকলে সেটাকে 1000 পেটাল বলবে না, 1000 পেটাল একটা আলাদা ভ্যারাইটি। তা ওই যে 1000 পেটালটা যে বলছে, ওটা কি সত্যি সত্যি 100খানা এই 1000খানা পেটালস হয়? পাপড়ি থাকে না, অত পাপড়ি থাকে না, ওটা জাতের নাম দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু ওর থেকে কম পাপড়ি থাকে। আচ্ছা, কিন্তু পাপড়ির সংখ্যা অনেক থাকে, অনেক ছোটো 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 সব গুড়ি গুড়ি পাপড়ি থাকে না? এরকম থাকে 800 থাকে? বাহ বাহ প্রচুর। এইটা কি ফুটে আছে? এটা হচ্ছে রেড পিওনি। ও রেড পিওনি, এই ঝড়ে আমার দেখুন গাছটা খারাপ হয়ে গেছে, আবার ঠিক হয়ে যাবে কদিন পরে, আবার নতুন করে পাতা বেরোবে। আচ্ছা এখানে যে আমরা এই যেটা দেখছি এটা কি ফুল? এটা মিংলু, যে মিংলু বললে নিচেরটা দেখেন, নিচেরটা ওটাতে প্রচুর ফুল আছে, সিঙ্গেল পেটাল, কালারটা দেখুন আর শেপটা দেখুন, এই চাইনিজ পুরো শেপটাই আলাদা, চাইনিজ মাইক্রো বলে, চাইনিজ মাইক্রো, বাহ অপূর্ব। এর পেটালসটা পুরো অন্যরকমের, অন্যরকম হয়তো মাল্টি পেটাল খোঁজে, মাল্টি পেটাল মানে যে সুন্দর তা নয়, সিঙ্গেল পেটালও সুন্দর হয়। হ্যাঁ সে তো অবশ্যই। এইটা কি ফুল? এটা হচ্ছে ওই যে রানি রেড, রানি রেড, রানি রেড, এই যে হোয়াইট পিওনি, এই যে হোয়াইট পিওনি, ও এটা হোয়াইট পিওনি, বাহ। সব ফুলগুলো কিছুদিন আগে ফুটেছে না? হুম ফুটে, অনেক ফুটে গেছে, অনেক ফুটে গেছে। এটা হোয়াইট পিওনি। আচ্ছা এই যে তুমি যে ছোট যে বললে লিয়াংলি, ছোট্ট একটা ফেলে দেওয়া জিনিসের মধ্যে করেছো, তো এই লিয়াংলিটা তো যে কোনো জায়গায় করা যেতে পারে, আরও ছোটো জায়গায় করা যেতে পারে। তা তোমার এই যে ফুটে আছে এগুলো সব লিয়াংলি? না না, ওটা হচ্ছে আমেরিকা ক্যামেলিয়া। ও এটা লিয়াংলি নয়, এইটা লিয়াংলি। তা লিয়াংলি আর কি বললে, আমেলি ক্যামেলিয়া, ক্যামেলিয়া, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স, দুটোই সেম ছোটো জায়গার মধ্যে করা যায়? লিয়াংলি বেশি ছোটো জায়গায় করা যায়, ফুলটা বেশি ছোটো। আচ্ছা লিয়াংলির ফুলটা সব থেকে ছোটো না? ও প্রচুর হয়, প্রচুর কুড়ি হয়, আর এটা তুলনামূলক একটু বেশি মানে জল জায়গা লাগবে, তাই তো? এটারও প্রচুর হয়। ওটা বাউল, এটা মাইক্রো। আচ্ছা এইটা, এটা বাউল, এটা মাইক্রো, কোনটা? এটা মাইক্রো, লিয়াংলিটা মাইক্রো, আর এই অ্যামেলি ক্যামেলিয়াটা বাউল, অ্যামেলি ক্যামেলিয়াটা বাউল। ওই আরেকটা মাইক্রো আছে, মাইক্রো মাইন, কোনটা? এই এখানে যে ফুটেছে মাইক্রোমাইন, এটা কি তোমার ইয়ের মধ্যে করা যাবে? হ্যাঁ ছোটো জায়গা থাকবে, কিন্তু ফুলটা দেখেছেন কম, ও ফুলের সংখ্যাটা কম হয়। তাহলে তোমার বিচারে ছোটো জায়গায় করার জন্য সব থেকে বেস্ট হচ্ছে লিয়াংলি? কত বছর ধরে তুমি করছো এই জল বাগানটা? প্রায় আমার কাছে 5 বছর হয়ে, 5 বছর হয়ে গেল। আর তার আগে দেশি ভ্যারাইটি তো আমার কাছে অনেক দিন ধরেই ছিল, প্রায় আরও অনেক দিন ধরে ছিল। দেশি ভ্যারাইটি মানে আমরা যে দশকর্মার দোকানে যে পদ্মের বীজগুলো পাই, আমি অ্যাকচুয়ালি ওটা কিনে এনেছিলাম নার্সারি থেকে, নার্সারি থেকে কিনেছিলে, 10 টাকা দিয়ে ছোট প্রথম দেখি। আচ্ছা, তারপর আরেকটা ওই মানে যে বিল আছে বিল থেকে তুলে এনেছিলাম। হ্যাঁ ওগুলো হতো? হ্যাঁ ফুল হতো। আচ্ছা খুবই ফুল হতো। ওগুলোতে বলে যে মানে তাহলে তুমি হাইব্রিডে গেলে কেন? ওগুলোতে তো এত ফুল হতো না, ও ফুলের সংখ্যা কম হয়, ওগুলোতে বড় জায়গা লাগতো। আচ্ছা ও এত বেশি ফুল হতো না, ফুল হতো।
আর জলের পরিমাণটা বেশি দিতে হতো নাকি? জলের পরিমাণ জায়গা বেশি জায়গা হতো, ছোট জায়গায় হবে এরকম, ছোট জায়গা হবে না, ওগুলো বড় বড় যে চারি তাতে দিতে, ও বড় বড় চারিতে করতে, ওতে অনেক বেশি পাতাও বড় বড়। হ্যাঁ, এখানে যেমন একদম ছোটোভাবে ম্যানেজমেন্ট করা যাচ্ছে সেটা করা যেত না। না, তোমার এখানে মুনিয়া পাখি এসে স্নান করে নাকি? ও শ্যাওলাগুলো খায়। তা ছাদে উঠলে তোমার মন ভালো হয়ে যায় নাকি? তার পদ্ম যখন মাথা টেনশন ছাদে উঠে, টেনশন উঠলে এখানে চলে আসো। শুধু এই না, সব গাছই দেখি আমি। হ্যাঁ, সব গাছই, প্রচুর গাছ, বিভিন্ন রকমের গাছপালাই করো। ও তিনতলার ছাদেও এরকম সুন্দর ইয়ে করেছো, এত ছোট পাত্রের মধ্যে রেড পিওনি হয়েছে। একদম ছোট, কি সুন্দর বড় ফুল হয়েছে তো। মানে ছোট পাত্রে বলে যে ফুলটা ছোট হবে তার ব্যাপার নেই, ভীষণ উজ্জ্বল, দারুণ সুন্দর। হ্যাঁ, আরো কুড়ি আসবে। তা তুমি এই এই পাত্রগুলো বিক্রি করো? কত দাম এইগুলোর? এগুলোর মানে 500 টাকা। 500 টাকা সবই 500? হ্যাঁ, ভ্যারাইটিগুলো একটু বেশি হয়, একটু বেশি। আচ্ছা, এইখানে যে তুমি যে প্রোপাগেশন করছো পদ্মের, মানে এইভাবে যে বাড়াচ্ছো, টিউবারটা, এই যে টিউবার দেখেছেন? আচ্ছা, এই যে এইটা টিউবার, কিন্তু এই যে পেট মোটা। আচ্ছা, ওইটা টিউবার? হ্যাঁ, ওটাও টিউবার। টিউবার, এই যে টিউবার, একটাই টিউবার, একটা টিউবার, এই যে পেট। টিউবারের মেন টিপস থাকা দরকার, এই যে টিপস। অনেকে কি করে, টিউবারের জায়গায় রানার বিক্রি করে দেয়। ও রানারটা কোনটা? রানারটা আমি দেখা, রানার যে কোনো একটা তুলে সরু সরু দেখবেন, টিউবার কিন্তু পেট মোটা হয়। আচ্ছা আচ্ছা, বিভ্রান্ত না হয়। ও অনেকে রানারটাকে বিক্রি করে দিচ্ছে কম দামে নাকি? কম দামে। আর তুমি কখনো সেটা করো না? রানার যে চাই তাকেই দিই। আচ্ছা, বলেই দিই যে আমার টিউবার, টিউবারে দিই। আচ্ছা, রানার দিলে দেখুন গাছটা সহজে বাঁচতে চায় না, রানারে বাঁচতেই চায় না বলুন। তাহলে ট্রান্সপোর্টে তো আরো মরে যাবে। তাহলে এই টিউবারে 100% চান্স আছে বেঁচে যাওয়ার? 100%। আর এই টিউবারটা যে তুমি করছো, তাই টিউবারের যে কত করে দাম এই টিউবারগুলোর? যাকে টিউবার তো দাও লোকে চাইলে, টিউবার দি। টিউবার ঠিক এবারে আমার কাছে দেখুন সবসময় টিউবার তো থাকে না, টিউবার দেওয়া সম্ভব হয় না, ওই জন্য টিউবারের দামও আমি ঠিক মানে বলতে চাইছি না, কেন টিউবার তো থাকে না, আমি দিতে পারবো না। আচ্ছা, টিউবারে আর সবাই ফোন করে বলে টিউবার সবসময় তো গাছে টিউবার হয় না, যেমন আপনি নিয়ে গেছিলেন যে টাইম, একটা টাইম থেকে গেছে সেই টাইমে কিন্তু টিউবার হয়। আচ্ছা, সেই টাইমে টিউবার হলে তখন একটা দেখা যায় যে কেমন মার্কেটে, ফেব্রুয়ারি মার্চে আর কি টিউবারটা বেশি পরিমাণে হয়। আর তারপরে যদি করতে হয় তাহলে তোমার কাছ থেকে এইভাবে পট সমেত নিয়ে যাওয়াই বেটার নাকি? পট সমেত নিয়ে যাবে, কারণ টিউবারগুলো দেখুন অনেকে না সেই সময় নেয় না, তো টিউবারগুলো কী করে আমি লাগিয়ে রাখি? মানে তোমার এখানে গাছগুলো টিউবার দিয়েই করা, সেই জন্য এত শক্ত বক্ত গাছ হচ্ছে না? তাহলে ওখানে যে তুমি গাছগুলো রয়েছে ওখান থেকে এখন আর টিউবার পাচ্ছ না? আচ্ছা, কি সুন্দর লাগছে তোমার এই ছাদটা, অসাধারণ। বাহ, তার সাথে সাথে বিভিন্ন অ্যাড্রেনিয়াম ফল এগুলো তো করোই সবসময়। আর জমিতেও কিছু ফল গাছ এবার লাগাচ্ছ নাকি? কি লাগিয়েছো? কুল, কুলের চাষ তো আমার ছিল, আমাদের ওই জমি, ওই বা জ্যাঠা করে, বাবা দেখে, জ্যাঠাই বেশিরভাগ দেখে জমিটা। বাহ, এটা কি ভ্যারাইটি করে হয়েছে ফুলটা? পিঙ্ক ক্লাউড। পিঙ্ক ক্লাউড, বাহ। তাহলে তোমার কাছে এখন যদি কেউ আসেন গাছ নিতে, কটা ভ্যারাইটি পাবেন? গাছ নিতে দেখুন বেশি পাবে না, 2-3টে ভ্যারাইটি বেশি পাবে না। 2-3টে ভ্যারাইটি তোমার রেডি আছে তাই তো? এগুলো বেশি ফুল আছে, এগুলোই তো করে রাখি। 2-3টের মধ্যে কী কী নাম বলা যাবে? এই যেমন রেড পিওনি করা আছে, ও রেড পিওনিটা পাবেন তাই তো? যেমন আর এইটা করা আছে, লিয়াংলিটা করা আছে, লিয়াংলিটা করা আছে। তাহলে ধরো বাড়ির মধ্যে ব্যালকনিতে কিংবা জানলার ধারে রাখার জন্য লিয়াংলিটা বেস্ট। কিন্তু রোদ পেতে হবে, রোদ পেতে হবে, অল্প রোদে হবে না। আচ্ছা, এই যে তোমার মধ্যে এই চারিগুলোর মধ্যে কিছু শ্যাওলা হয়েছে, এই শ্যাওলাটা কি খারাপ না ভালো? শ্যাওলাটা পরিষ্কার করে দেয় ভালো। তাহলে এই শ্যাওলাটা তুমি হাত দিয়ে তুলে তুলে পরিষ্কার করে দেবে, বাবা দেয়। আর আমরা যেটা শুনি যে প্রতিদিন সকালে প্রচুর জল এরপর দিয়ে ছেড়ে দিতে হয়, ওরকম কোনো ব্যাপার নেই? আমার তো এমনি জল আছে, জল দিয়ে ছেড়ে। ও তুমি রেগুলার জল পাল্টাও না, বলে যে প্রচুর অনেকক্ষণ ধরে প্রচুর জল বওয়াতে হয়, এসব কোনো দরকার নেই, জল নষ্ট করবেন না অযথা। ও অযথা জল নষ্ট করে কোনো মানে হয় না। ও তাহলে এই কথাগুলো অনেক কিছু যেগুলোর কোনো বাস্তবতা নেই? না, তুমি তো বলে বিভিন্ন কায়দা, টিউবার কোনায় পড়তে, এরকম কোনো মানেই নেই। টিউবার যে কোনো জায়গায় একটা মাঝখানে দিলেও হয়, রাখলেও হয়, ও এরকম কোনো মানে নেই। মানে টিউবার কোনায় পোতা এই সমস্তরও কোনো মানে, লোকে কি করে নিজেকে শো করার জন্য, আমি জ্ঞানী, আচ্ছা, তারা একটা মানে ভুলভাল কিছু বলে দেয়। অনেকে বলে পাক শুকিয়ে তার কি মানে আছে, আমার পাকটা তো শক্ত হয়ে গেল, তার কোনো মানেই থাকলো না, পাকের বৈশিষ্ট্য।
তাহলে পাক ফুলতে জলের মধ্যে থেকে থেকে কত দিন ধরে ওটা রং করায়? তাহলে পাকে যেই আমি শুকাবো, শুকানোর পরে কি পাকটা রং ফুলবে? ফুলবে না নিশ্চয়ই, শক্ত মাটি সেখানে তো পদ্ম ভালো হবে না। পাকেই পদ্ম ভালো হয়। দেখুন পাক হচ্ছে যে এত সুন্দর জিনিস, তুলোর মতো নরম। আচ্ছা তুমি যেটা বলছো তার মানে অনেক কিছু বলা হয় যেগুলোর কোনো বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই? না। আচ্ছা শুধু ধারণার উপরে উনি অনেক কিছু বলে ফেলছেন, তাই তো? আচ্ছা এটা যদি তাই হয় তাহলে তো ওইটা করলে অনেক ক্ষতিও হতে পারে। ক্ষতি কিছু হবে না, কিন্তু ওই যে পাকের ব্যাপারটা পদ্মটা ভালো হবে না। ও ওই শুকালে আর ভালো হবে না, কারণ নিউট্রিয়েন্টস সব নষ্ট হয়ে যাবে। নিউট্রিয়েন্টস নষ্ট থেকে তো ওই মাটিটা শক্ত হয়ে যাবে, মাটিটা শক্ত হয়ে যাবে। তো তোমার তোমার এর উপরে মানে তুমি অনেক পড়াশোনা করেছো বিভিন্ন জায়গায়, অবজারভেশনটা বেশি মানে করতে পারিনি সত্যি কথা বলতে। আমার কাছে টাইম আমি খুবই কম দিই। আচ্ছা যতটা দিই তাও বাবা মার থেকে বেশি দেয় মেনটেন্সের জন্য। আমি গাছের শখ এমনি সব গাছেরই শখ। তুমি অবজারভেশন এবং হাতে কলমে করে যেটা শিখেছো এতদিন ধরে অল্প, কেন বলতো আমার তো কাজ করি, এত কাজ তার আগে ছিল পড়াশোনা, এত টাইম কোথা থেকে পাবো? হ্যাঁ সে তো অবশ্যই। তাহলে পড়াশোনা চাকরি সব করেও তুমি এই পদ্ম বাগানটা মেনটেন করতে পারছো? সবাই মানে দেখুন সবাই যখন এদিক ওদিক বিভিন্ন রকম করে, কারো একটা জিনিসের শখ থাকে, কেউ যেমন ফুড ব্লগার, কেউ খেলাধুলা করে, আমার শখ ছিল গাছের আর কি। আচ্ছা দেখুন আর একটা জিনিস বলি, পাকটা এই এতখানি পাক যদি আমি শুকাই না হয়ে যাবে এইটুখানি। আচ্ছা মানে এই পাকের মধ্যে মাটির ইয়ের কম, এটা ফুলে ফুলে এতটা হয়। মানে তুমি বলছো যে পাকটা যখন জলের মধ্যে দেওয়া হচ্ছে ফুলে একদম হালকা হয়ে থাকছে? পাকটা জলের মধ্যে থেকেই ফুলে আমরা তুলি, আচ্ছা গড়ি তোলা। এইটা ফুলতে একটু টাইম লাগে জলের মধ্যে থেকে, হালকা হালকা হবে থাকে মাটিগুলো। আচ্ছা মাটির যে সেলগুলো। তা তোমার পুকুর এই পাশেই রয়েছে, সেখান থেকে সব তুলে নিয়ে আসো? আচ্ছা এটা তোলার সময় কি যে কোনো সময় তোলা যায় পাকটা? না আমি তো ওই টাইমে জল কম থাকে না, ওই চৈত্র মাসে। আচ্ছা ওই সময় তুলে নিয়ে আসো, তুলে ভালো হয়। একবারে তুলে এনে রেখে দাও বাড়িতে? বাড়িতে কিছুটা রেখে দিয়েছি, আমার যদি দরকার পড়ে আবার একটু তুলতে হয় তখন একটু কষ্টটা বেশি হয় নিজের থেকে তুলতে। আপাতত রেখে দিয়ে আছে তুলে। পাক আবার কিন্তু জলের মধ্যে কি জল দিয়ে রাখতে হয়, জল না দিলেও পাক শক্ত হয়। ও জলের মধ্যেই রাখতে হবে? জল দিয়ে রাখতে হবে, মানে উপরে যেন বেশি টপ আপ করে জল থাকে, যেই জল কমে যাবে শুকিয়ে যাবে। তাহলে সকালবেলা উঠে যে প্রচুর পরিমাণে উপর দিয়ে জল বইয়ে দেওয়া এটা কোনো প্রয়োজনই নেই তুমি বলছো? তোমার এখানে করা হয় না সেটা? জল কখন যখন প্রচুর পরিমাণে শ্যাওলা ওই ইয়ে অ্যালগিগুলো মানে এগুলো আসে না, তিন পাতার যেগুলো, তখন যেগুলো ওগুলো থাকে না, ওগুলো থাকলে কি গোড়ায় তো জল যেতে পারে না, মানে আলো যেতে পারে না, তো ওগুলোর জন্য কি করি তখন জল ছেড়ে দিয়ে ওগুলো তো পড়ে যেতে থাকে নিচে যে বেশি। আচ্ছা তখন একটু ওভারফ্লো করে দাও, বা নোংরা হলে জল, কালো জল হলে তখন ওভারফ্লো করে দিও। আর সুমিত অসাধারণ, তোমার পদ্ম বাগান আরও সুন্দর হয়ে উঠুক। নতুন কিছু ভ্যারাইটি কালেকশন করছো? হ্যাঁ এই একটা দুটো করে এবারে যেমন পাঁচটা করেছি। পাঁচটা করেছো? নেশা হয়ে গেছে পদ্ম ফুলের নাকি? হ্যাঁ নেশা, এখন কি বলুন তো সব মানে ভ্যারাইটি নতুন যেগুলো আসছে সবই দেখছি একরকমের, তো নতুন নাম শুনেই যে আমি আলাদা কালেকশন করছি তা না, আমি দেখছি ফুলটা কি আলাদা রকমের দেখতে নাকি তারপরে আমি নিচ্ছি। মানে অনেকেই আছেন এক ফুল বিভিন্ন রকম নামে চলছে, ওটা নেওয়ার কোনো মানে নেই। ও একই ফুলকে বিভিন্ন নামে বলা হয়? নামে বলা হয় মানে অনেকে হাইব্রিড করেছে বিভিন্ন প্রসেস হবে, হয়তো ফুলটা দুটো ফুল দেখতে এক হয়েছে। আচ্ছা তো এরকম নেওয়ার তো মানে নেই না? হ্যাঁ সে তো অবশ্যই। আচ্ছা তোমার এই মুহূর্তে যদি কেউ চান তাহলে ওরকম বড় গাছগুলো নিতে পারবে? হুম বড় গাছগুলো নিতে। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও, পথ নির্দেশ বলে দাও তোমার এখানে আসার। ফোন নাম্বার হচ্ছে 9738881409। আমার পথ নির্দেশ হচ্ছে চাকদা থেকে গোড়াচত্তলায় 90, চাকদার যে ডাউন প্ল্যাটফর্ম আছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে গিয়ে ওখান থেকে অটো টোটো বা বাস পাবে, চাকদা মনোগ্রাম রোডের বাস, ওখান থেকে মানে খুব 4 কিলোমিটার হবে, ওখান থেকে গোড়াচত্তলায় নামবে, ওখান থেকে নেমে ঠিক হসপিটালের মৎস্য হসপিটালের দিকে আসতে হবে। বারবার বলছি গোড়াচত্তলা স্টপের নাম, ওখান থেকে নেমে মৎস্য হসপিটালের দিকে আসতে হবে, ওখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো। ওখানে এসে আমাকে বলতে হবে মানে কাউকে জিজ্ঞাসা করতে হবে যে নিয়োগী বাড়ি যাবো, তো ওখানে আসলে যে তিনতলা বাড়িটা হলুদ রঙের, সুমিত নিয়োগী, সুমিত নিয়োগী। তোমাদের সবাই চেনে এখানে? হ্যাঁ চেনে, প্রত্যেকেই চেনে। আর বলো অনেকে দেখছেন আমি কিন্তু বলে দিচ্ছি ভিডিওতে, তারপর অনেকে ফোন করে জিজ্ঞেস করবে দাদা মানে আপনি শুধু আমার কাছে বলে দেন কোন কোন ভ্যারাইটিগুলো ভালো ফুল হয়, তো আমি তো ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, আমি আলাদা করে কী করে বলি আর? তাও মানুষের বিভিন্ন রকমের মানে শুধু, হ্যাঁ শুধু তুমি আরেকবার বলে দাও নামগুলো, কারণ কি হয়তো অনেকে পুরো ভিডিওটা দেখেই না। দেখুন হ্যাঁ অনেকে মানে এগুলো উনি গাছটা করবেন কিন্তু পুরো ভিডিওটা দেখার ওনার সময় নেই, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে আমাদের মেনে নিতে হবে মানুষের যে দাবিটা,
দেখুন সারা বছর পদ্মটা করবেন কিন্তু একটা ভিডিও দেখার ওনার টাইম নেই না আরেকটা দেখুন আমি তো একটা কাজ করি সবাই সবার কাজ করে হ্যাঁ সেই মানে যখন ফোনের মধ্যে বারবার কল আসলে কি ডিস্টার্ব হয় মানে আমি যখন কাজে থাকি বলতে দিচ্ছি যে এগুলো মানে বেশিরভাগ আমার কাছে যে কটা রাখা সবই কিন্তু ব্লুমিং ভ্যারাইটি হ্যাঁ আপনি দেখেছেন কিন্তু সবারই কুড়ি আছে সে দু তিনটে ভ্যারাইটি ছাড়া যেমন থাউজেন্ড পেটালে কুড়ি কম আসে বলে দিচ্ছি মেনশন করে যেগুলো কুড়ি কম আসে আমার কাছে তো সবই ফুলের কুড়ি বেশি আছে থাউজেন্ড পেটালে আসে না তারপরে প্রসপেরাস পার্পেলে কুড়ি ওই ফুল কম আসে তারপরে এদিকে আরেকটা আছে সুপার লোটাসটা যখন আসে তো অনেকগুলো আসে আসতে দেরি করে এই কটাতেই আমার কাছে আপাতত রয়েছে দেখছি তো তুমি আবারও নতুন করে নামটা বলে দাও যেগুলো খুব ভালো ফুল আসে নামগুলো দেখুন আমেরিক অ্যামেলিয়া লিয়াংলি হোয়াইট পিওনি রেড পিওনি রানি রেড বচা তারপরে গ্রিন অ্যাপেল সাটা বামকাট কর্ণ কাবেরি থামো নামো লক্ষ্মী মিংলু তাহলে এইগুলো সবই অ্যাফেকশন সিক্সটিন বাহ এইগুলোই এই নামগুলো ধরে যদি কেউ কাজগুলো কেনেন তবে যেটা মেন ব্যাপার টিউবার থেকে যদি হয় তবে সেই ভ্যারাইটিটা অরিজিনাল পাওয়া যাবে আর যদি কেউ বীজ থেকে ওই গাছের বীজ থেকে নিয়ে চারা করে দেয় তাহলে অন্য ভ্যারাইটি হবে অন্য ভ্যারাইটি মানে লিয়াংলির থেকেও যদি বীজ করে বীজ ধরে লিয়াংলির তো বীজ হতে চায় না যদি বীজ হয় না ধরো আমি রানি রেডের একটা বীজ ধরলাম হাই পার্সেন্ট চান্স থাকে অন্য ভ্যারাইটি হবে ও সেম হতে পারে যদি তার প্রোডাক্টটা ওতে গিয়ে মিশে হয়তো সেম থাকা চান্স তবে সেম হবে তার মানে একটা সন্দেহজনক অবস্থায় থাকবে দরকার কি আছে আমার তো টিউবার গাছে প্রোডিউস হয় আমি টিউবার থেকে দেবো ঠিক ঠিক তুমি কখনো বীজ ধরে কোনো গাছ করনি গাছ করেছে নিজেকে ট্রাই করার জন্য মানে দেখার জন্য বিক্রি করার জন্য বা কাউকে দেওয়ার জন্য কোনো দিন করেনি আর বিক্রি তো টেন্ডেন্সি নয় নিজের শখে তো করা আমি যখন গাছ কিনেছি তখন তো 4-5 হাজার টাকা এখন তো শুনলে কেউই নেবে না 4-5 হাজার টাকা করে কিনেছি হ্যাঁ আমি তো প্রথম রানি রেড রেড পিউনি কিনে রানি রেডের রানার কিনেছিলাম তাও 4,000 টাকা করে 4,000 টাকা রানি রেড হ্যাঁ রেড কত বছর আগে তাও 3 বছর আগে এখন তো 150-200 টাকা বললেও অনেকে আটকে উঠছে এত দামে কিনেছিলে বাহ বাহ আমার তো দেখুন ম্যাপসার টেন তখন তো আমার শখে কেনা একটা একটা করে শখ আমি যখন প্রথম গ্রিন অ্যাপেল কিনে তখন কিনেছিলাম 1,000 টাকায় তখন আজ থেকে প্রায় হ্যাঁ 5 বছর আগে তখন 1,000 টাকা দিয়ে লোকে পদ্ম গাছ কেনার কথা কেউই ভাবতো না সবাই ভাবতো মাঠে এমনিই তো হয় ওখান থেকে তুলে নিয়ে এসে বসাবো কী দাম আছে তার তোমার পয়সা খরচাটা সার্থক হয়েছে এত নয়ন সুন্দর মানে অসাধারণ নয়ন অভিরাম আর কি যাকে বলে খুব ভালো আমরা তো এসে ভীষণ আনন্দ পাই তোমার সবথেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এবার একটু ওপরে তুলে দিয়েছো না গাছগুলোকে হ্যাঁ ওই নিচের ওটা করা আছে মাটিতে কন্টাকে থাকলে অসুবিধা হয় নাকি মাটিতে ছাদের ছাদে অসুবিধা হয় ছাদের অসুবিধা হয় ওই ইয়ের লোহার গ্রিলের ইয়ে করে তুলে দিয়েছো না ছাদে কি ওই জায়গাটা জল জমে তো জল সোক করে বন্ধুরা সুমিত নিয়োগীর এই অসাধারণ পদ্ম বাগান ঘুরে আমরা বাড়ি ফিরে যাচ্ছি যতবারই আসি ততবারই মন ভালো করা নিয়ে বাড়ি ফিরে যাই আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার